থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আমাদের খেলার মাঠ থেকে প্রিভিউ নিয়ে আসছি। কালে কিন্তু মোহন বাগানের অ্যাওয়ে ম্যাচ, মোহন বাগান ভার্সেস পাঞ্জাব এফসি, সেই খেলার প্রিভিউ নিয়েই আজকে চলে এসেছি। তো আকাশ, প্রথমে মোহন বাগানকে নিয়ে কিছু কথা বলবে, শুনে নাও। মোহন বাগান টিমকে নিয়ে আপাতত কিচ্ছু বলার নেই, প্রচন্ড ভালো ফর্মে আছে। আর আগের দিনের খেলা দেখেছো, আশুতোষ মেহতা থেকে শুরু করে তারপরে শেখ সাহিল, মিডফিল্ডে শেখ সাহিল একটু চোট লেগেছিল কিন্তু আমার মনে হয় ঠিক হয়ে গেছে। কারণ আগের দিন কিন্তু শেখ সাহিল উঠে যাওয়ার পর একটুখানি ছন্নছাড়া হয়ে গেছিল খেলাটা। খেলা মোহন বাগানই পুরোপুরি ভালো খেলেছে ইন্ডিয়ান রোজে, কিন্তু শেখ সাহিলের ওই ফোর্স সাবস্টিটিউশনটার পরে কিন্তু একটুখানি, মানে ফার্স্ট হাফে যতটা ভালো খেলছিল সেকেন্ড হাফে কিন্তু অতটা ভালো খেলতে পারেনি শেখ সাহিলের পরে। তো সেটাই দেখার বিষয় কালকে শেখ সাহিল নামে কি না। কারণ আর নাওরেম তো অসাধারণ ফর্মে আছে। প্রথম দিকটা যেরকম দেখছিলাম যে বল বাড়াতো না, নিজে একা খেলতো, মানে সেলফিস যাকে বলে, কিন্তু এখন কিন্তু বল বাড়ায় এবং নিজেদের মধ্যে এত পাসিং এবিলিটি বাড়িয়েছে মানে মোহন বাগান, মানে প্যান গঞ্জালেস, তারপরে বেইতিয়া, নাওরেম, শেখ সাহিল নিজেদের মধ্যে এত সুন্দর ট্রানজিশনে খেলছে না, দেখে খুব মজা লাগছে। মানে যে একটা ফুটবল লাভারের ক্ষেত্রে তো মানে অসাধারণ অনুভূতি। আজকে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাবে, কারণ পিছনে খেলা চলছে, আমরা মিনি ভিডিও বানানোর জন্য, ভিডিওটা হয়ে গেলে তারপরেই নাববই। দেখতে পাচ্ছি এগুলোর মতো গ্লাভস পড়েছে কিন্তু সব বাড়ির উপরে। না না, গ্লাভস পরে খেললে কি একটা আলাদা ফিলিংস আছে, মানে দেখো মানে খেলাটা টেম্পোরারি কিন্তু একটা পারমানেন্ট। ও মানে ভাটের কথা যত, এরপরে আসি আরেকটা জিনিস, মানে কিন্তু মোহন বাগানে আরেকটা চমক আসতে পারে, যেটা হলো কোমরন তুরসুনভ নতুন দিয়েছি, এখনো কিন্তু নামেনি। আগের দিন হয়তো নামানোর প্ল্যান ছিল, কিন্তু কিছু সাবস্টিটিউশন হয়ে গেল ইঞ্জুরির জন্য। একটা হলো আশুতোষ মেহতার ইঞ্জুরি, তারপরে হলো মেন হলো শেখ সাহিলের ইঞ্জুরি, ওই জন্যই কিন্তু কোমরনকে নামানো যায়। তারপরে এক গোলে মাত্র এগিয়েছিল, সেজন্য রিস্ক নেয়নি, কারণ এক গোলটা এখন সেফ নয় জানো। যদি তিন চার গোল হয়ে যেত তখন তো কোমরনকে নামিয়ে একটা মানে এক্সপিরিয়েন্স করে নিত কোমরনকে। যে কালকে কিন্তু কোমরনকে আমরা দেখতেই পারি, কারণ বলা যায় না, কারণ শেখ সাহিলের ইঞ্জুরিটা এখন একটু ভাবাচ্ছে, দেখা যাক শেখ সাহিল কালকে নামে কিনা। শেখ সাহিল খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, তোকে দরকার হবে মিডফিল্ডে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার শেখ সাহিল। শেখ সাহিলের কথা বলি না, কিন্তু শেখ সাহিল কিন্তু মূল কান্ডারি বলতে পারো মিডফিল্ডে। বেইতিয়া তো আছে, কিন্তু বেইতিয়া, শেখ সাহিল আর হচ্ছে ফ্যান গঞ্জালেস, এরা যে ট্রানজিশনটা ক্রিয়েট করছে না, যে মুভগুলো ক্রিয়েট করছে, তারপরে ফাইনাল থার্ডে যে বল দিচ্ছে, তারপরে গিয়ে কিন্তু মানে গোলের চান্স ক্রিয়েট হচ্ছে। আর ডিফেন্সিভলি কিন্তু শেখ সাহিল আর ফ্যান গঞ্জালেস এদের কালকে খুব বেশি মানে দরকার হবে, কারণ মিনার্ভা মানে পাঞ্জাব এফসির মিডফিল্ডটা কিন্তু অসাধারণ আছে। এক সাইডে কেভিন লোবো, এক সাইডে সঞ্জু প্রধান, আর মাঝখানে যে আছে সে কিন্তু অসাধারণ ফর্মে। ওদের যে বিদেশি, সেই বিদেশির নাম হলো সার্জিও বারবোসা, একটা কিন্তু অসাধারণ গোল করেছিল, ওটা কিন্তু গোল অফ দ্য সিজন কন্টেন্ডার, বক্সের বাইরে থেকে কঠিনর মতো গোল করেছিল, গোল অফ দ্য সিজন কন্টেন্ডার। বুঝতেই পারছো কতটা মানে ভালো প্লেয়ার, কতটা এফেক্টিভ প্লেয়ার। তো এই মিডফিল্ডকে আটকানোর জন্য কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে মোহন বাগান ওই দুজন ডিফেন্সিভ ব্লকারের উপর, একজন তো শেখ সাহিল অবশ্যই, আরেকজন যাকে বস বলে রাখে মোহন বাগান সমর্থকরা, ফ্যান গঞ্জালেস। এই দুজনের কিন্তু রোল কালকে বিশাল। আর বাবা দিওয়ারাকে নিয়ে তোমাদের যাদের প্রশ্ন আছে যে এখন এফেক্টিভ নয় কেন, আমার তো মনে হয় টাইম দিতে হবে। সবে দুটো ম্যাচ হয়েছে, টাইম দাও প্লেয়ারটাকে, ঠিক যখন পুরো টিমটার সাথে যখন পুরো খাপ খেয়ে যাবে তখন দেখবে। না বাবা দিওয়ারা আরেকখানা কথা, আগের দিন কিন্তু ম্যাচে সেরকম বল পায়নি, শুরুর তো বল পায়নি, সেকেন্ড হাফে বল পেয়েছিল, একখানা ভালো ফিনিশ করারও চেষ্টা করেছিল কার্ল করে, কিন্তু ওটা বক্সের মানে তিন কাঠির একটু বাইরে বেরিয়ে গেছে। কিন্তু যেটা আর কি মোহন বাগান সমর্থকরাও বলছিল, বাবা দিওয়ারা যেই লেভেলের প্লেয়ার, মানে যেই কোয়ালিটির প্লেয়ার, সেই কোয়ালিটি অন্তত ওটা গোল না করলেও গোলের ভিতরে রাখা উচিত ছিল। কিন্তু তবুও বলবো যে আরেকটু সময় দাও, আরেকটু সময় পেলে কিন্তু বাবা দিওয়ারা আমার মনে হচ্ছে চলে উঠবে। আমার মনে হয় কালকের ম্যাচেই বাবা দিওয়ারা গোল করবে আমার মনে হচ্ছে। আর ডিফেন্সে ড্যানিয়েল সেরেস আর মুরান্তে, এই দুজন কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে, নিজেদের মধ্যে কম্বিনেশনটা খুব ভালো, কোঅর্ডিনেশনটা ভালো তৈরি করেছে। তো এখন দেখার যে কালকে বলছে যে ওখানে ওয়েদার একটু প্রবলেম হয়েছে, মানে আজকে নাকি বৃষ্টি বৃষ্টি হয়েছে, আর কালকে জানি না এখন শীতকালে কতটা জোরে বৃষ্টি হয়েছে আমরা এখান দিয়ে তো বুঝতে পারছি না, কিন্তু যদি বৃষ্টির জন্য মাঠের অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে হয়তো একটু অসুবিধা হতে পারে সব প্লেয়ার, সেটা পাঞ্জাবের প্লেয়ারেরও আর মোহন বাগানের প্লেয়ার, চোট লাগা একটা অসুবিধা থাকে। কিন্তু একটা জিনিস, মোহন বাগানে কিন্তু এখন পুরো ফুল কনফিডেন্স থাকা উচিত, কারণ একের পর এক চারটে পরপর ম্যাচ জিতলো, তো চারটে পরপর ম্যাচ জিতেছে, সেই জায়গায় কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটাই হাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় পাঞ্জাব থেকে পয়েন্ট নিয়েই, মানে তিন পয়েন্ট নিয়েই ফেরা উচিত, যেই লেভেলের এখন কনফিডেন্স লেভেল আছে। তো তাছাড়া আরেকটা কথা বাবা দিওয়ারাকে নিয়ে বললাম, বাবা দিওয়ারার সামনে কিন্তু ভালোই চ্যালেঞ্জ থাকবে, কারণ বাবা দিওয়ারার এগেনস্টে কিন্তু ডেনিস জুনিয়র সেন্ট্রাল ব্যাকে আছে। আর ডেনিস জুনিয়র চেহারা সবাই দেখেছো যারা সিএফএল ফলো করেছো, কারণ সিএফএলে কিন্তু ডেনিস জুনিয়র আমাদের এই সাদ্দান সমিতির টিমে ছিল, তো বিশাল বড় একটা চেহারার ডিফেন্ডার। তো সেই ডিফেন্ডার এগেনস্টে কিন্তু খেলতে হবে বাবা দিওয়ারাকে, তো বাবা দিওয়ারা কিন্তু ফিজিক্যালি পুরো ঠিকঠাক খেলতে হবে। আর আরেকটা জিনিস যেটা শুরুতেই বললাম, আশুতোষ মেহতা কিন্তু বিশাল এফেক্টিভ ছিল আগের দিন, ওইরকম খেলা যদি আশুতোষ মেহতা খেলতে পারে তো আমার মনে হয় কিন্তু আশুতোষ মেহতা নেক্সট ম্যাচেও মানে বিশাল
একটা ভাইটাল রোল প্লে করবে। শুধু ওভারল্যাপে যাচ্ছিল না, মানে ভেতরে যখন বল পাচ্ছিল কিন্তু বাইরে সঙ্গে সঙ্গে বল বাড়িয়ে দিচ্ছিল, যেগুলোর জন্য রাইট উইং থেকে প্রচুর ক্রস হয়েছে। মানে আশুতোষ মেহতা এর আগে অবধি খেলতে পারছিল না, কিন্তু আগের দিন কিন্তু আশুতোষ মেহতা অসাধারণ। মানে সব মোহনবাগান ফ্যানরা বলেছে গোলটার জন্য, অসাধারণ একটা গোলের জন্য হয়তো ড্যানিয়াল সাইরাসকে দেওয়া হয়েছিল ম্যান অফ দ্য ম্যাচটা, কিন্তু আশুতোষ মেহতা কিন্তু অসাধারণ ছিল। মানে আশুতোষ মেহতাকে নিয়ে অনেকের ক্ষোভ ছিল, খেলতে পারছে না, দৌড়াতে পারছে না, সেটা ঠিকই, মানে শুরুর থেকে খেলতে পারছিল না, কিন্তু আগের দিন কিন্তু আশুতোষ মেহতা মানে অন্য লেভেলের খেলে দিয়েছে। তো আশুতোষ মেহতার দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে। তো তারপরে লাস্ট একটা কথা বলি, আগের দিন কিন্তু মাখান ছোটে গোল দিয়েছে একটা, তো ওর দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে, কারণ ছোটখাটো চেহারা, ছোটখাটো চেহারার প্লেয়ার, তো ছোটের দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ ছোটে কিন্তু যে কোনো সময় ডিফেন্সের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে। তো মোহনবাগান ডিফেন্স যদিও খুব ভালো হচ্ছে লাস্ট দু তিনটে ম্যাচ ধরে, খুব ভালো হচ্ছে, কারণ দুজন যে বিদেশি ডিফেন্ডার অসাধারণ, পুরো একদম মানে দম নিয়ে খেলছে আর পুরো টিমের দায়িত্ব নিয়ে খেলছে। তো সেই জায়গায় কিন্তু এই ছোটোখাটো প্লেয়ারদের ওপর নজর রাখতে হবে। আর সার্জিও বারবোসা যেটা বললাম খুবই স্কিলফুল প্লেয়ার, আর দূর থেকে কিন্তু একটা অসাধারণ গোলও করেছে, তো ওর দিকেও নজর রাখতে হবে। তো দেখা যাক। আর মোহনবাগানের গোলকিপার তো এখন ভালো দেখতে পাচ্ছে, যে ভালো সেভটাই, অসাধারণ অসাধারণ সেভ দিচ্ছে, কারণ রিয়াল কাশ্মীর মানে মোহনবাগানকে নিয়ে এখন সমালোচনা করার কোনো জায়গাই নেই এখন আপাতত যা ফর্মে। মানে এই চারটে ম্যাচ পরপর জিতেছে, কারণ শঙ্কর রায় যে রিয়াল কাশ্মীর এগেনস্টে ম্যাচটা ছিল মানে অসাধারণ, অনবদ্য, কিছু বলার নেই, যে হেডটা সেভ দিয়েছিল, আগেও বলেছি এখনও বলছি। তো সেই শঙ্কর রায়ের পারফরমেন্স তো আমরা আশা করছি ওরকম লেভেলেরই থাকবে। তো দেখা যাক কালকে কী হয়। আর তোমাদের কী বক্তব্য, মোহনবাগানের স্টার্টিং ইলেভেন কী হতে পারে, আর তুরসুনভকে কার জায়গায় আনতে পারে, বা তুরসুনভ কি আদৌ নাববে না নাববে না, সেটা তোমাদের মোহনবাগান ফ্যানদের কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যারা এখনও ক্লিক করনি অবশ্যই ক্লিক করে দেবে, তাই রেগুলার কিন্তু এরকম আপডেটস, রিভিউ, খেলার ব্লগ সব কিছু পেয়ে যাবে। আমাদের মাঠ থেকে একটু পরে খেলতে নামতে হবে, তো বেল আইকনটা অবশ্যই টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা পডকাস্টের ভিডিওগুলো বানাচ্ছি এখন, হ্যাঁ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো পডকাস্টের ভিডিওগুলো কেমন লাগলো, দুটো পার্ট করে ছেড়েছিলাম যেহেতু বিশাল বড় হয়ে গেছিল ডিসকাশনটা, তো সেই দুটো পডকাস্টের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরপরেও এরকম পডকাস্ট যদি চাও তো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন আমাদের এই জয়পুরের মাঠ থেকে এখনের জন্য টাটা টাটা।